আসসালামু আলাইকুম। ড্রিম মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আসলে আপনাদেরকে আজকে একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। আমার বাসার ছাদে থেকে আমার বাসার পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আমার বাসা সামনে দেখেন এই যে পুকুর, এখানে পুকুর আছে, আমি ছাদে আছি, এখানে একটা কিন্তু পুকুর। এই যে দুই তিনটা পুকুর আছে, পুকুরের পাশে এই যে কলার বাগান, এগুলো আমাদের কলার গাছ লাগানো আছে, আমের গাছ, কলার গাছ লাগানো আছে এখানে ভিতরে। এই যে এখানে ধান ক্ষেত, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি বাড়ি, একটা ব্যক্তিকে বাড়ি উপহার দিয়েছে, এই বাড়িটা এখানে করেছে, একটু জায়গা ছিল সেখানে। এই যে এই পাশে বিডিআর ক্যাম্প, এই যে ফাঁকে দেখতে পাচ্ছি এই পাশে বিডিআর ক্যাম্প, এই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিং, এখানে বিডিআর ক্যাম্প। এই যে বাড়ির প্রকৃতিক পরিবেশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নজিপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমাদের পাশে বাড়ি কম, কিন্তু আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে অনেক বাড়ি হয়ে যাবে, এখানে বাসা বানাবে অল্প দিনের মধ্যে। এই যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আজকে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, আসলে দেখার মতো অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই বাসাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, এই বাসা অনেক সুন্দর লাগতেছে। এই যে সুন্দর একটা সিমের গাছ হয়েছে আমাদের, সবাইকে সিম খাওয়ার দাওয়াত থাকলো। এই যে কলার বাগান, যাদের কলা পছন্দ চলে আসবেন, কলা ধরলে এখনও হয়তো 3 মাস পর এগুলো কলা আসবে। তো সব মিলে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, অনেক আসলে। এরকম আবহাওয়াতে যদি কেউ এসে একটু বসে থেকে সময় কাটায়, তার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। দেখেন এই যে দেখেন প্রাকৃতিক পরিবেশটা, দেখেন মনে হচ্ছে যে আসলে ছবির মতো লাগতেছে, ছবির মতো না, দেখেন একদম ছবির মতো লাগতেছে। এই যে তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন আপনারা সকলেই, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। খুদা হাফেজ, টাটা।